আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকাল কিন্তু প্রত্যেকেরই শখের প্রিয় একটি জিনিস হলো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আর সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি যদি কেউ চুরি করে নিয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে আসলে কিন্তু খুব দুঃখের বিষয়, তাই না বন্ধুরা? আর অনেক সময় দেখা গেছে কি, আমরা আমাদের মোবাইলটিকে সিম অফ করে অথবা সাইলেন্ট মোডে আমাদের রুমে কোথাও রেখেছি, খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা, সে হারানো অথবা চুরি হওয়া যায় মোবাইলটি আমরা কোথায় আছে, কিভাবে সন্ধান করব, আজকে আপনাদের সাথে সেই টিপসটি শেয়ার করব। জানতে হলে সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন প্রবাসী বাংলা টিউব ইউটিউব চ্যানেল। আর আপনাদের সাথে আছি আমি আপনাদেরই বন্ধু মোহাম্মদ জামশেদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, সেটি হলো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এই ভিডিওর নিচে দেখুন রেড কালার লেখা রয়েছে সাবস্ক্রাইব, ওইখানটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। তারপরে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, বেল আইকনটিতে একটি ক্লিক করে এনাবল করে দিন। পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবার আগে প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের মোবাইল অথবা কম্পিউটারের নেট কানেকশনটি অন করব। করার পর আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা চলে যাব গুগলে। তো গুগলে যাওয়ার পর আমরা এখানটায় টাইপ করব FIND ফাইন্ড মাই ডিভাইস। লেখার পর আমরা সার্চ করব। করার পর দেখুন এখানটায় অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখুন এখানটায় লেখা রয়েছে ফাইন্ড ইউর ফোন মাই অ্যাকাউন্ট গুগল। এখানটায় ক্লিক করে দিবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করুন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানটায় উপরে লেখা রয়েছে সাইন ইন। তো আপনি সাইন ইনে ক্লিক করে দিন। তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আবার একটু অপেক্ষা করুন। তো এই যে দেখুন আপনার যে মোবাইলটি হারানো গিয়েছে, এই যে দেখুন এখানটা লেখা রয়েছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনি আপনার যেই মোবাইলটি হারানো গিয়েছে সেই মোবাইলটির জিমেলটি এখানটাই আপনি দিয়ে দিবেন। তো আমি একটু বন্ধুরা পোস্ট করে আমি আমার জিমেলটিকে দিয়ে দিই। তো বন্ধুরা আমার জিমেলটি দেওয়ার পর দেখুন পাসওয়ার্ডটি যাবে, তো আমি আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম। তো সরি বন্ধুরা, আমি একটু পোস্ট করে দিয়ে দিলাম। তো আমার পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম নেক্সট লেখা আসবে, নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আবার একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এখানটাই আমার সেটটি হলো স্যামসাং গ্যালাক্সি J2। দেখুন তো এখানে একটা এরো চিহ্ন রয়েছে, এরো চিহ্নতে আপনি ক্লিক করে দিবেন। তো এরো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আবারও আপনাদের কাছে পাসওয়ার্ড যাবে। তো বন্ধুরা আমি পুশ করে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবারও একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে তো এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এখানটায় লেখা রয়েছে রিং। তো রিং আপনার মোবাইলটি যদি সাইলেন্ট অবস্থায় থাকে, তো তারপরে দেখুন এই যে দেখুন আমার মোবাইলটি কিন্তু এখন দেখুন এই যে দেখুন আমার মোবাইলটি সাইলেন্ট অবস্থায় রয়েছে। এই যে দেখুন রিং নামে যে অপশনটি আছে, এই যে দেখুন এইটা এখানটায় ক্লিক করার পরে দেখুন এই যে দেখুন আমার মোবাইলটি দেখুন রিং বাজতে শুরু করে দিয়েছে। অলরেডি কিন্তু আমার মোবাইলটি সাইলেন্ট অবস্থায় রয়েছে। তো আপনার মোবাইলটি যদি সাইলেন্ট অবস্থা থাকে, তো এরকম 5 মিনিট আপনার মোবাইলটিতে রিং বাজবে। তো আপনার হ্যান্ড স্পর্শ ছাড়া কিন্তু এটি অফ হবে না। তো আমি অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পর এই যে দেখুন আপনার মোবাইলটি কোথায় আছে দেখতে হলে আপনি দেখুন লোকেট নামে একটি অপশন রয়েছে, এটাই ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা নেট কানেকশনটা ভালো হলে একটু দ্রুত হবে আর কি। তো আমার নেটটা একটু উইক, এই জন্য একটু সময় নিয়ে আসতে। তো তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আবারও আপনাদের কাছে পাসওয়ার্ডটি চাবে। তো আমি একটু পুশ করে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন সাইন ইন লেখা আসছে, এখানটায় আপনি আবার ক্লিক করে দিতে দেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি লেখা আসবে ফাইন্ড মাই ডিভাইস। তারপর এরকম লুট হবে, এই যে দেখুন আমার মোবাইলটি কোথায় আছে। এই দেখুন আমি লেবানন আছি। হ্যাঁ, এই যে দেখুন আমি এই যে দেখুন একটা চিহ্ন রয়েছে, এই যে দেখুন আপনাদেরকে আমি এই যে আপনাকে জুম করে দেখাচ্ছি। এই যে আমি এই জায়গাটায় রয়েছি, আমার মোবাইলটা এখানটায় আছে, এই জন্য এরকম একটি চিহ্ন দেখাচ্ছে। তো আপনি যেখানটায় থাকবেন ওই মোবাইলটা যে জায়গায় থাকবে এরকম একটি চিহ্ন দেখাবে। তো আপনাদেরকে জুম করে দেখালাম। তো তারপরে দেখুন আমার মোবাইলটি অনলাইনে আছে এখন। তারপরে দেখুন অনলাইন লেখা আছে। তো দেখুন আমার মোবাইলটিতে কত পার্সেন্ট চার্জ কোন মোবাইলটিতে আছে এটাও এখানটায় দেখাবে।
তো বন্ধুরা, তারপরে দেখুন প্লে সাউন্ড আবার নিশ্চয় লেখা আছে। আসলে আপনাদেরকে কিন্তু আমি প্লে সাউন্ড যেটা মানে আমার মোবাইলের যে রিংটা এটা বাজিয়ে দেখালাম, যে মোবাইলটা আপনি হারানো গেছে এখানটায় ক্লিক করলো ওই মোবাইলটাতে অলরেডি এই এরকম এরকম একটি বাজতে থাকবে। তো বন্ধুরা আপনাদেরকে তো আমি দেখালাম, আবারও দেখাচ্ছি। তো আমি অফ করে দিচ্ছি এরকম 5 মিনিট, এই যে দেখুন 5 মিনিট পর্যন্ত বাজতে থাকবে এটি। তো আমি অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর বন্ধুরা আমি এটি ছোটো করে নিচ্ছি। তো অফ করে দেওয়ার পর আমি আবারও ব্যাক করে চলে যাচ্ছি, ব্যাক করলাম। তো বন্ধুরা এই যে দেখুন এখানটায় নাম্বার 2 একটি লেখা রয়েছে লক। তো এখানটায় আর একটি এই যে দেখুন এরো চিহ্ন রয়েছে, আপনি এখানটায় এরো চিহ্নতে ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখুন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনি নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে দেখুন নিচটায় লেখা রয়েছে রিকভারি মেসেজ। তো আপনি যদি এখানটা লেখেন যে গিভ মাই মোবাইল, তো GIBE এরকম একটি এইরকম টাইপের একটি SMS করে, আমি আর SMS লিখতেছি না, এরকম টাইপের একটি SMS করে এই যে দেখুন নিচটায় লেখা রয়েছে ফোন নাম্বার, আপনি আপনার যে ফোনটি হারিয়েছে ওইটার মতো অবশ্যই আপনার একটা সিম থাকবে, তো সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে আপনি তাকে একটা SMS করে দিতে পারেন, রিকভারি SMS। তো করে দেওয়ার পর তার মোবাইলে অলরেডি মেসেজ চলে যাবে যে আপনি আমার ফোনটিকে ফেরত দিন। তো ভালো কোনো ব্যক্তি হলে অবশ্যই আপনার ফোনটিকে ফেরত দিয়ে দেবে। তো বন্ধুরা এখান থেকে আমি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই দেখুন নিচটায় লেখা আছে ইরেজ নামে একটা অপশন, তো এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন ইরেজ লেখা আসছে, অল ডাটা উইল বি, এই দেখুন উপরটা কী লেখা রয়েছে, অল ডাটা উইল বি পারমানেন্টলি ইয়ার ইরেজেড ফ্রম দিস ডিভাইস। আপনি কি আপনার এই ডিভাইস থেকে আপনার যতগুলা আপনার পার্সোনাল ছবি অথবা আপনার অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট নাম্বার, আপনার পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, এগুলো কি আপনি ডিলিট করতে চান? তাকে দেখুন ইফ ইউর ডিভাইস ইজ অফ অফলাইন ইউজিং উইল বিং ওয়েন ইট নেক্সট কাম অনলাইন। তো আপনি এইগুলো যদি অফ করে দিতে চান তাহলে এই যে দেখুন ইরিজ লেখাটা আছে এখানটায় ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানটায় এই দেখুন রেড কালারে লেখা রয়েছে ইরিজ, আপনি এই ইরিজ লেখাটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার যেই মোবাইলটি হারিয়ে গেছে ওই মোবাইলটি একদম ফরম্যাট হয়ে যাবে, ওই মোবাইলটিতে একদম মার্কেট থেকে আনলে যেরকম এরকম একটি নতুন হয়ে যাবে, আপনার কোনো কিছুই ওই মোবাইলটিতে থাকবে না। তো বন্ধুরা আমি ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এভাবেই আপনি আপনার হারানো ফোনটিকে ফিরে কোথায় আছে সন্ধান নিতে পারেন এবং ফিরে পেতে পারেন। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে কোনো ভালো একটি টিউটোরিয়াল নিয়ে আপনার সাথে দেখা হবে, কত হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।